চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। আমি আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। ওরা একই বাড়িতে থাকে এটা তুমি জানতে? গ্রিন হাউসে তুমি বলেছিলে একটা সমস্যার কারণে দেমির হোটেলে থাকছে, কিন্তু সেটা যে এত বড় সমস্যা জানা ছিল না। এই সমস্যা থেকে দেমির কবে মুক্ত হতে পারে? মুক্ত মানে? ও মুক্ত হতে চায়, এটা তোমার কেন মনে হলো? ও মিস্টার বেদাত, মনে হয় তুমি কিছু জানো। মানে আমি শুধু তাই জানি যেটা সামনে দেখি। দেখো, আমারও দুটো চোখ আর তোমারও দুটো চোখ আছে, তাহলে দেখায় পার্থক্য কেন? অদ্ভুত, আল্লাহ ভালো জানে। যাও তুমি বাইরে গিয়ে বসো, আমি এগুলো নিয়ে আসছি। তোমাকে অনেক ধন্যবাদ, এতক্ষণ আমি আলারার সাথেই ছিলাম। দেখো বাইরে শুধু আলারা একা বসে নেই, ভিদা তো আছে। আর এই জন্যই তো আমি তোমার সাথে কফি বানাতে এসেছি। আমাকে একবার জানালেও না, ভেদাতকে নিয়ে আসছো জানলে হয়তো আরো কিছু রেডি করতাম, এভাবে কফি খাইয়ে পাঠিয়ে দিতাম না। চাইলে ওকে ডিনারে দাওয়াত দিতে পারতে, ও আমাদের দুজনেরই বন্ধু। সমস্যা কি সেলিন, একদিন না হয় তুমি দাওয়াত করো। তুমি এখনো ভেদাত মারভির ইস্যু নিয়ে রেগে আছো? দুজনের কাছেই ক্ষমা চেয়েছি, ভেদাত তো সবকিছু কবেই ভুলে গেছে, তুমিও ভুলে যাও প্লিজ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশ্বাসই হচ্ছে না এক সপ্তাহে শেষ হয়েছে, পরিশ্রম করেছি আর কাজও ভালো হয়েছে। আসলে দেমির আর ওর পুরো টিমকে ধন্যবাদ জানাই, তোমরা সবাই খুব পরিশ্রম করেছো, এজন্য ধন্যবাদ। পরিশ্রম সার্থক হয়েছে, এটাই অনেক। রিওয়ার্ড হিসেবে প্যারিস যাচ্ছি। ও তাই নাকি, প্যারিসে যাচ্ছো তুমি? হ্যাঁ, দেমিরকে নিয়ে যাচ্ছি। তাই নাকি, কাজ নাকি ফান? আরে ফান করতে, দুজন একসাথে ঘুরতে গেলে তো ফান করা হবেই। আলারার প্রজেক্টটা প্রেজেন্ট করতে যাচ্ছি একটা প্রোগ্রামে, আর্তেমিমের জন্য অনেক বড় একটা অর্জন হবে এটা, এর মাধ্যমে আমাদের কোম্পানির সুনাম অনেক বৃদ্ধি পাবে। গুড নিউজ। তো কবে ফিরে আসছো? নিশ্চয়ই আইফেল টাওয়ারে ওঠার ইচ্ছে আছে। আচ্ছা শোনো, টাওয়ারে উঠে আবার চিৎকার শুরু করে দিও না। উফ বেদাত, এরকম কিছুই হতে যাচ্ছে না, আমরা মূলত ঘুরতে যাচ্ছি না, তবে অল্প সময়ের মধ্যে যতটুকু পারি দেমিরকে দেখানোর চেষ্টা করব। এরকম অনেক জায়গা আছে যেখানে নিয়ে যাব। তুই অনেক লাকি দেমির। এবার শুধু দুজন যাচ্ছি, কিন্তু পরের বার তিনজন যাব, সবাই মিলে অনেক মজা করব। আচ্ছা সেলিন, তুমি এখানে তাহলে কি করবে? কিছুই না, সারাদিন রিল্যাক্স করব। শুধু এটাই? বাড়িতেই থাকবে? ওর পার্সোনাল প্ল্যান কি আমাদের বলবে? হয়তো স্পেশাল কাউকে ইনভাইট করে দুজন একা বাড়িতে সময় কাটাবে, এমন সুযোগ আবার কবে আসে কে জানে। এরকম কিছুই হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথাই মানলাম। দেখো, বসের সামনে মেয়েটাকে এসব জিজ্ঞেস করো না, জানোই তো ওদের অফিসে প্রেম নিষিদ্ধ, এজন্যই বলতে চাইছে না। আমি পানি খাবো, কারোর জন্য আনবো? আমিও যাই তাহলে, আমারও ব্যাগ প্যাক করতে হবে। চলো এগিয়ে দেই। গুড নাইট ভেদাত, বাই বাই। গুড নাইট আলারা। কখনো ভাবিনি তোমাকে এভাবে দেখব। কেন বলছো? এমনি মানে আমাকে যা বলা হয়েছিল, বাড়ির অবস্থা তার চেয়েও অনেক ভালো হবে ভেবেছিলাম।
কি আর বলবে। দেমিরকে বোঝা একটু মুশকিল আছে। মুশকিল? ওকে বোঝা অসম্ভব। তুমি মার্ভের ব্যাপারে আমাকে ক্ষমা করেছ, দেমির এখনো ভুলতে পারেনি। এক মিনিট, ওকে কবে বলেছ? এক সপ্তাহ হয়ে গেছে। আচ্ছা, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তোমরা গল্প করো। গুড নাইট, দেখা হবে। গুড নাইট। গুড নাইট সেলিন। জায়গাটা ভালো লেগেছে। আচ্ছা, তাই নাকি? আমার তো মনে হয় তোর গ্রিন হাউসে বেশি দিন বাঁচত। ভুল, কিছু গাছ এরকমই হয়ে থাকে। এরা প্রবল ঝড়ের মধ্যেও বেঁচে থাকতে পারে, আবার যদি ঠান্ডার মধ্যে রাখা হয় তাহলে এরা বিবর্ণ হয়। লতার মতো গাছ সমতলে নিয়ে এলে বিবর্ণ হয়ে পড়ে, তুষারে জন্মানো গাছ গরম জলবায়ুতে থাকলে সেটাও বিবর্ণ হয়। জানি না। দেখ ভাই, আমি তোর মতো এত কিছু বুঝি না। এসব তোর বোঝার কোনো দরকারও নেই দেমির, শুধু ভালোবাসলেই হলো। ও তোকেও পছন্দ করে। ওর এই বাড়ি পছন্দ। তুই এই বাড়িরই একটা অংশ, বুঝেছিস? সব সময় ছিলি। অনেক বছর পর এই বাড়িতে তুই ফিরে এসেছিস, কিন্তু কেন? কারণ বাড়িটা তোর। এই গাছেরও একই অবস্থা। তাই জীবনটাকে উপভোগ কর ভাই। মাঝে মাঝে অন্যদের প্রতি একটু সহানুভূতি দেখালে মরে যাবি না ভাই, ভয় নেই। কিছু বলিস না তো ভাই, আমার যা বলার ছিল বলে শেষ করে দিয়েছি, বুঝেছিস? এখন থেকে এই গাছের দায়িত্ব হচ্ছে তোর। আমি আমার গ্রিন হাউসে থাকা গাছের কাছে ফিরে যাচ্ছি, ঠিক আছে? ওকে, চল তোকে নামিয়ে দিয়ে আসি। না, কোনো দরকার নেই, আমি পথ চিনে যেতে পারবো, শুধু একটা ট্যাক্সি ডেকে দে। শোন, এ সময় ট্যাক্সি পাওয়া যাবে না। দাঁড়া, কল করছি, চল বাইরে অপেক্ষা করি। দাঁড়াতে হবে না, তুই যা। হ্যাঁ, যাচ্ছি, এখনই চলে আসবে, দুই মিনিট লাগবে। তুই এখান থেকে কখন বের হবি? আলারে ঠিক 5টায় আমাকে পিক করবে। কি, বাড়ির সামনে থেকে নিয়ে যাবে? বেশ, আমি কি বলবো বল, প্যারিসে যাওয়া নিয়ে মেয়েটা খুব এক্সাইটেড হয়ে আছে, এ কারণে ওকে আপসেট করতে চাইছি না। সেটা তো আমি বুঝেছি ভাই, সাবধানে থাকিস। আচ্ছা, এখানে সাবধানের কি আছে বেদাত, একটু বুঝিয়ে বলবি? দেখ দেমির ভাই আমার, আমি জানি তুই অনেক জেন্টেল একটা মানুষ। হুম, তোর কারণে কারো মন খারাপ হোক এটা চাস না। আসলে তোকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, মানে আলারার প্রতিটা কথা যদি এরকম হ্যাঁ বলতে থাকিস। আচ্ছা, কি মনে হয় তোর, আমি আলারার প্রতিটা কথায় এখন হ্যাঁ বলি? তুই মনে মনে এটাই ভাবছিস তাই না? তোরা একসাথে প্যারিস যাচ্ছিস, তুইও বলছিস এ কথা। আমি এখানে এসে প্রথমেই তোকে কি বলেছিলাম মনে আছে? আমি বলেছিলাম কোম্পানির 20% শেয়ার কিনেছি, কি বলিনি? তুই আমাকে কি বলেছিলি? কি বলেছিলাম? বলেছিলি দেউলিয়া হওয়া কোম্পানি কেন কিনেছি। হ্যাঁ, এখন আমি কি করছি, কোম্পানিকে সোজা করে দাঁড় করানোর চেষ্টা করছি। বড় প্রজেক্ট শেষ করেছি, প্রশংসা পেয়েছি, এখন বিদেশে প্রেজেন্ট করব। আর্তেমিয়ামের জন্য ইম্পর্টেন্ট, পুরো টিমের জন্য ইম্পর্টেন্ট। যদিও সেলিন বুঝতে চায় না যে এটা ওর জন্যও ইম্পর্টেন্ট, কারণ এই প্রজেক্টের আরেকজন ডিরেক্টর হচ্ছে ও নিজে। ঠিক আছে ভাই, আর তুইও আমাকে কেন বুঝতে পারছিস না সেটাই বুঝছি না। দেখ ভাই, সেলিন একটার পর একটা কাহিনী করেই যাচ্ছে, এখন আবার তুই এসে কথা শোনাচ্ছিস। আমি এখানে একটা কোম্পানি চালাই নাকি অন্য কিছু, হাজারো ঝামেলা আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে। ঠিক আছে ভাই, আমার সাথে রাগ করছিস কেন? সেলিনের বিষয়টা একদমই আলাদা, ও কেন তোর উপর রাগ করে আছে সেটা তুই জানিস, আর এখন তুই ওকে কিছু না বলতে পেরে আমার উপর রাগ ঝাড়ছিস। সরি, কিছু মনে করিস না, আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি। এসব কথা এখন বাদ দে, সেলিনকে গিয়ে বুঝিয়ে বল। তোর কি মনে হয় চেষ্টা করিনি? হাজারবার বুঝিয়েছি, কোনো লাভ হয়নি। আসলে হাজারবার বুঝিয়েছিস? আমি সত্যি বলছি ভাই, কিন্তু ও আমার কোনো কথা শোনে নাকি। বাহ ভাই আমার, যে কথা রিপিট করতে পছন্দ করে না
দেমির এরান্দিল কাউকে নাকি কোনো কিছু হাজারবার বলে বুঝিয়েছে, কথাটা শুনে সত্যিই ভালো লাগলো। তোকে আবারও বলছি, ওই মেয়েটা অনেক ভালো। ট্যাক্সি চলে এসেছে, বেশি দেরি করবি না, ঠিক আছে? জলদি চলে আসিস, অপেক্ষায় রাখা ঠিক হবে না। ওকে ভেদাত সাহেব, মাথায় থাকবে। সেলিন, তুমি এখনো ঘুমোওনি? ঘুমোবো। তুমি রেডি? সবকিছু নিয়েছ? হুম হুম। আর মাত্র দুই দিনই তো। আচ্ছা, কখন বের হবে তোমরা? ভোর 5টায়। ওকে। সকালে হয়তো আমাদের দেখা হবে না। হ্যাভ এ গুড ট্রিপ। থ্যাংক ইউ সেলিন। সেলিন, আমি যাওয়ার পর বারান্দার দরজা লক করতে ভুলে যেও না, কেমন? ও, আর একটা কথা, কারামুকের খাবার আমি বাগানের ওই আলমারিতে রেখেছি, অন্য কোথাও খুঁজো না। আচ্ছা, থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। চিচি,
চেচে, কোথায় তুমি? চেচে, চেচে, দেমের চেচে, দেমির, 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 সবাই চলে গেছো, আমাকে ছেড়ে তোমরা সবাই চলে গেছো। সাকিস, কারামুক, চিচি, সবাই তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছো। আচ্ছা দেখো, আমি এখানেই আছি সেলিন। দেখো আমি তো এখানেই আছি, প্লিজ শান্ত হও। আমি কোথাও যাইনি, দেখো এখানেই আছে, তোমার পাশেই আছে। তুমি এটা দুঃস্বপ্ন দেখেছ, কিছুই হবে না। এই তো আমি এখানে। আচ্ছা চলো সেলিন, ওঠো, হাত মুখ ধুয়ে এসো। এসো, ঠিক আছো? ঘুমোতে যাবে? এখন আর ঘুমাবো না, ঘুম থেকে উঠলে একা হয়ে যাব, সবাই আমাকে ছেড়ে চলে যাবে, তুমিও তো চলে যাবে।
ঠিক আছে, এসো। সেলিন এসো, চলো ওদিকে গিয়ে একটু বসি। এসো বসো। একটু ভালো লাগছে? ঠান্ডা লাগছে? এদিকে এসো।
পার্টি করেছে। ঠিক আছে, শান্ত হয়ে দাঁড়ো, চুপ। আমি হাত সরিয়ে নিচ্ছি, তবে চিৎকার করবে না, বোঝা গেছে? চিৎকার করবে না। তোমার উপর রেগে আছি,
করছো সেলিন, উঠে যাও। আর দুই মিনিট থাকি। ও তোমাকে ছেড়ে প্যারিসে চলে গিয়েছিল, তাও আবার আলাদার সাথে। হ্যাঁ, কিন্তু ফিরে তো এসেছে। আচ্ছা তাহলে দেখো প্যারিসে গিয়ে ওর মধ্যে কি পরিবর্তন এসেছে। কিছুই জানতে চাই না। দুই মিনিট শেষ হয়ে গেছে সেলিন, নিজের রুমে যাও। ঠিক আছে, আর পাঁচ মিনিট থাকি। তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে।